এই যে এখন সবাই একটু প্লেট প্লেট কাটো, এটা সামনে নিয়ে আমার তো সব জায়গায় নেই ফাটা নেই ভাই ব্রাদার সবাই একসাথে এই প্রথম খাওয়া দাওয়া হবে। তাই একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আমরা এসে গোপালতে আসলাম গরম গরম লুচি খাতি। এই দোকানটায় কোনো পেঁয়াজ রসুন কিছু পাওয়া যায় না, আমরা এখন এখানে লুচি খাবো। আমরা সবাই এখন দোকানের ভিতরে ঢুকছি, এইখানে সবই নিরামিষ। আমরা সবাই দোকানের মধ্যে ঢুকলাম, এইখানে অনেক রকম খাবার পাওয়া যায়, তার মধ্যে ভেজ বিরিয়ানি, সাদা ভাত, পনির কারি। তা আমরা সন্ধ্যার সময় যে খাবারটা সেটা খাবো, লুচি প্যাকেজ, চারটা লুচি, ডাল, সবজি, চাটনি, 60 টাকা। এটা একটা নিরামিষ হোটেল, এইখানে আপনার সব কিছু গরম গরম, আপনি আসার পরে লুচিটা তৈরি করে দেবে। এখন আপনাদেরকে আমি একটু লুচি বানানো দেখাবো। ভিতরে লুচি বানানো হচ্ছে, গরম তেলে লুচিগুলো ছাড়া হচ্ছে। এই পাশে নিরামিষ ছোলার ডাল, আর এইখানে আমড়ার চাটনি হচ্ছে। গরম গরম লুচি তৈরি হয়ে গেছে আমাদের, গরম গরম লুচি, ফুলকপির তরকারি, ছোলার ডাল আর চাটনি চলে আসছে। গরম গরম লুচি, সবজি, তরকারি, এখন সবাই মিলে খাওয়া শুরু করবো। দাদা খাওয়া শুরু করি, প্রথমে ডাল দিয়ে নিলাম, গরম ডাল দাদা হিন্দু হোটেল মানে যেখানে শুধু নিরামিষ, অন্য কোনো কিছু পাওয়া যাবে না, শুধুমাত্র এই হোটেল যায়। মাছ, মাংস, ডিম কিচ্ছু পাওয়া যায় না এখানে। আলু দম দম সুন্দর হয়েছে, কিন্তু একটু ঠান্ডা লুচি, গরম তো ভালোই লাগছে। এখানে চারটে লুচি, ৬০ টাকা, এটা তো একটা প্যাকেজ, একটা ভালো টাকার জিনিস আছে। আমরা সবাই আজকে প্রথম একসাথে খাচ্ছি, এর আগে কখনো এরকম খাওয়া হয়নি, সবাই খুব ক্লোজ। হঠাৎ রাস্তায় দেখা হওয়ার ফলে প্রথমে সুজন, তারপর সাকিব, তারপর সাকিব আসতে, আর এর মাঝে আশাফুলা আর আসা। আলুর দমটা ঠান্ডা হলে কিন্তু টেস্টি আছে। যে দুষ্টু দিলাম যে সবাই আগে আসে, আসলে নিরামিষ খাবারের মজাটা একটু আলাদা। পাশে আসলে আমাদের বাড়িতে মানে এই ধরনের ডাল রান্না হয় না, কেননা বেশিরভাগ ডালেই আমাদের অনেকের বাড়িতে পেঁয়াজ রসুন দেয়, আর এখানে কোনো পেঁয়াজ রসুন দেওয়া নাই, এর স্বাদটা একটু অন্যরকম। ডালটা কিন্তু এখনই রান্না হইলো, খুবই গরম আছে। আর যে এই পাশে আছে চাটনি, চাটনিটা বলে খুব সুন্দর হয়েছে। সত্যি চাটনিটা অনেক সুন্দর হয়েছে, আমরা চাটনি শুধু চাটনি দিয়ে খাই। এখানে প্যাকেজ বাদেও ফুলকপির সবজি পাওয়া যায়, একটু ফুলকপির সবজি দিয়ে খাবো। গরম গরম লুচি, শীতকালের একটা প্রধান খাদ্য হচ্ছে ফুলকপি। ফুলকপি কিন্তু আমার খুব পছন্দের খাবার, তা ফুলকপির সবজিটা একটু খাচ্ছি, কেমন টেস্ট হচ্ছে দেখি। আমাদের দাদা রিভিউ দিয়েছেন, খুব সুন্দর রান্না হয়েছে ফুলকপিটা। গরম লুচি হয়ে আসলো, ফুলকপির সবজি দেখাবো। গরম লুচি
আর ফুলকপির তরকারি খুবই সুন্দর খাবার চাচা একটু ডাউন দিয়ে এখানে ডাউন দাও ফুলকপি দিয়ে লুচি কিন্তু খুবই ভালো লাগছে খাতি আসলে ফুলকপিটা প্যাকেজের মধ্যে না ফুলকপিটা আছে এক্সট্রা শীতকালে প্রত্যেকটা খাবারই গরম ভালো লাগে তারপর লুচি একটু আম কমন খাবার সবসময় তার খাওয়া হয় না আর গোপাল স্যার এই দোকানে নিরামিষ তরকারিগুলো খুবই সুন্দরভাবে রান্না হয় একদম বাড়ির মতনই রান্না হয় একটা দিদি রান্না করে একদম চোখের সামনে রান্না করে দিয়ে ডাল লুচি বানালো আমরা চাটনি চাটনিটা কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে এই হচ্ছে শেষ লুচিটা আমার কাছে প্রত্যেকটা আইটেমই ভালো লাগছে তার মধ্যে চাটনি তারপর হচ্ছে ডাল তারপর ফুলকপির তরকারি টেস্টি আছে খাবারগুলো আমাদের সবাই লুচি খাওয়া শেষ সবাই ভালো থাকবেন বাই বাই।